এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এই ভিডিওটা বানানো হয়েছে বিভিন্ন রিপোর্টস, ডকুমেন্টস এবং প্রচলিত লোককথার উপর ভিত্তি করে। কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া এই ভিডিওটার উদ্দেশ্য নয়। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অ্যাবাউট টপ 10 হন্টেড স্কুলস অ্যান্ড কলেজেস ইন ইন্ডিয়া। তোমরাও কি সেই স্কুল বা কলেজের স্টুডেন্ট? জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। সো হ্যালো ডাক ডার্লিংস, আমি কৌস্তভ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউরিওফাইট। আর এই লিস্টের 10th পজিশনে রয়েছে, আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা শুরু করার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। নাম্বার 10 এ রয়েছে ইউনিভার্সিটি অফ পুনে। প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ পুনেতে অ্যাপ্লাই করে ফর কলেজ অ্যান্ড হায়ার এডুকেশন। বাইরে থেকেও, স্পেশালি অস্ট্রেলিয়া থেকে অনেক স্টুডেন্টস এখানে পড়তে আসে। কিন্তু তোমরা কি জানো, এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটা কবর, আর সেই কবরের টুমস্টোনে লেখা রয়েছে এটা নাকি অ্যালিস রিচম্যান বলে একটা মেয়ের কবর। প্রায় 138 বছর ধরেই এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এই মেয়েটার লাশ রয়েছে। টুমস্টোনে লেখা রয়েছে 1882 অ্যালিস রিচম্যান নাকি কলেরাতে মারা গেছিল। দাঁড়াও দাঁড়াও, গল্পটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। অ্যালিস রিচম্যান আসলে তৎকালীন বোম্বের গভর্নর জেনারেল স্যার জেমস ফার্গুসনের নিস ছিল। অ্যালিস জন্মেছিল অস্ট্রেলিয়াতে এবং তার টিনেজ কাটে লন্ডনে। সে তার আঙ্কেল আন্টি অর্থাৎ বোম্বের গভর্নর জেনারেল স্যার জেমস ফার্গুসন অ্যান্ড তার ওয়াইফের সাথে দেখা করতে আসে সামার ভ্যাকেশনের সময়। আর এখানে আসার পর একজন নেটিভ ইন্ডিয়ান ছেলের সাথে তার লাভ অ্যাফেয়ার শুরু হয়। অ্যান্ড বোম্বের গভর্নর জেনারেল সেটা জানতে পারেন, অ্যান্ড অবভিয়াসলি তিনি মানতে পারেননি, কারণ তার ফ্যামিলির কোনো মেম্বার নেটিভ ইন্ডিয়ানের সাথে লাভ অ্যাফেয়ার রাখবে সেটা তিনি মানতে পারেননি। এরপর অ্যালিসকে ঘর বন্দি করে রাখা হয়। অ্যান্ড অ্যালিস রিচম্যান ঘরে থাকাকালীনই জানতে পারে তার সাথে যে ছেলেটার লাভ অ্যাফেয়ার ছিল সে নাকি মারা গেছে। অ্যান্ড তোমাদের হয়তো বলতে হবে না যে সেই ছেলেটাকে কে মেরেছিল। আফটার দ্যাট অ্যালিস নিজের ঘরেই সুসাইড করে বাই হ্যাঙ্গিং হারসেলফ। অ্যালিস যে সুসাইড করেছে সেটা যদি কেউ জানতে পারতো তাহলে বোম্বের গভর্নর জেনারেল ফার্গুসনের ফেস লস হতে পারে। তাই জন্য অ্যালিসের টোমস্টোনে লেখা হয় যে সে কলেরাতে মারা গেছে। অ্যান্ড এটা বিশ্বাসযোগ্য ছিল, কারণ তখন কলেরার আউটব্রেক হয়েছিল এবং কলেরাতে তখন অনেক মানুষ মারা যাচ্ছিল। পুনে ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট এই ক্যাম্পাসের ভেতরে একটা মেয়েকে হোয়াইট গাউন পরে ঘুরে বেড়াতে দেখেছে। অ্যান্ড সবাই বুঝতে পারে যে সেই মেয়েটা কোনো মানুষ নয়। অনেকে দেখেছেন যে অ্যালিস রিচম্যানের কবরের সামনে একটা মেয়ে বসে বসে কাঁদছে। অ্যান্ড সেই কবরের সামনে যে গাছটা রয়েছে সেই গাছটাতে অনেকে একটা মেয়েকে ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলে থাকতে দেখেছেন। অ্যান্ড সেই মেয়েটার মুখ দিয়ে নাকি টপটপ করে রক্ত পড়ছিল। পুনে ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট এটা বলেন যে অ্যালিস রিচম্যানের আত্মা এখনও নাকি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। এই পুনে ইউনিভার্সিটি একটা সময় বোম্বের গভর্নর জেনারেলের হাউস ছিল। অ্যান্ড এই গভর্নর জেনারেলের হাউসেই অ্যালিসকে কবর দেওয়া হয়েছিল। তাই জন্য এখনও ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অ্যালিসের মৃতদেহ রয়েছে, আর তার আত্মা নাকি এখনও মুক্তি পায়নি। নম্বর 9 রয়েছে রামনারায়ণ রুইয়া কলেজ। রামনারায়ণ রুইয়া কলেজে ঘটা হন্টিংসগুলো খুবই ওয়েল নোন। অনেকে বলে তারা নাকি এই রামনারায়ণ রুইয়া কলেজের ক্যাম্পাসের মধ্যে সন্ধ্যের সময় ছায়ামূর্তি দেখেছে। সেই কালো ছায়ামূর্তিটাকে দেখার পরই সেটা নাকি উধাও হয়ে যায়। অনেক সময় ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেক স্টুডেন্ট তাদের কানের কাছে ফিসফিস করে কাউকে কথা বলতে শুনেছেন। তারা যখন ঘাড় ঘুরিয়েছেন তখন সেখানে কেউ ছিল না। অ্যান্ড যে সকল স্টুডেন্টসদের সাথে এরকম ইনসিডেন্ট ঘটেছে তারা নাকি তারপর থেকে খুবই ডিপ্রেসড ফিল করতে শুরু করে। অ্যান্ড তাদের মধ্যে সুসাইডাল টেন্ডেন্সিও নাকি বাড়তে থাকে। সেই স্টুডেন্টসদের কাছ থেকে এরকমই নাকি জানা গেছে, কেউ যেন তাদের সাবকনশিয়াস মাইন্ডকে ইনস্ট্রাকশন দিচ্ছে, সুসাইড করো, সুসাইড করো। 2010 এরকমই একটা ব্যাপার ঘটে। রামনারায়ণ রুইয়া কলেজে একটা ছেলে যার বয়স মাত্র 18 ছিল সে সুসাইড করে, এবং সে সুসাইড নোটে লিখে রেখে যায় যে তার সুসাইডের জন্য কেউ নাকি দায়ী নয়। এই রুইয়া কলেজের মিনি অডিটোরিয়াম অ্যান্ড লেডিস কমন রুম এমন একটা জায়গা
যেখানে সবথেকে বেশি হন্টিংস লক্ষ্য করা গেছে। অ্যান্ড অনেক স্টুডেন্টস বলে এই কলেজে সবথেকে অভিশপ্ত ক্লাস হচ্ছে S26। আর রুইয়া কলেজের ক্লাস নাম্বার S26-এ কোনো স্টুডেন্টই ক্লাস করতে চায় না। নাম্বার 8-এ রয়েছে SNDT গার্লস কলেজ। আনলাইক এনি আদার হন্টেড প্লেসেস, SNDT গার্লস কলেজ ইজ হন্টেড বাই সেভারাল স্পিরিটস। মনে করা হয় এক না একাধিক স্পিরিটসের মাধ্যমে এই SNDT গার্লস কলেজ হন্টেড। লোকে বলে এই জায়গাটা দিয়ে রাতের সময় নাকি বিভিন্ন শব্দ শোনা যায়, বিভিন্ন চিৎকারের আওয়াজ শোনা যায়। অনেকে বলে এখানে নাকি বাচ্চাদের হুইসপারিংসের শব্দও শোনা যায়। অনেক ক্ষেত্রে রাত দুটোর সময় যখন কেউ এই কলেজের সামনে দিয়ে পাস করে তখন তারা শুনতে পায় একটা নামতা পড়ার শব্দ। কোনো টিচার তার স্টুডেন্টসের নাকি নামতা পড়াচ্ছে, অ্যান্ড এই নামতা পড়া শব্দটা আস্তে আস্তে চিৎকারের শব্দে পরিণত হয়ে যায়। এটাকে পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটিও বলে। অনেকে বলে এখানে নাকি যেসব অতৃপ্ত আত্মারা রয়েছে তারা মুক্তি চায়, কিন্তু তারা মুক্তি পাচ্ছে না, তাই জন্য তাদের এই আর্তনাদ। অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই জায়গাটাকে ভিজিট করেছে। 2004 সালে SNDT গার্লস কলেজের চার্চ গেট ক্যাম্পাসে একটা মেয়ে সুসাইড করে। সে নাকি তার বন্ধুদের বলছিল যে তার কানের কাছে কেউ নাকি কথা বলছে, অ্যান্ড তাকে বারবার প্রভোক করছে সুসাইড করার জন্য। সবাই তাকে ডক্টর দেখাতে বলে, কিন্তু তার আগেই সেই মেয়েটা সুসাইড করে। নাম্বার 7-এ রয়েছে কস্তুরবা মেডিকেল কলেজ। এটা বলা হয় যে কস্তুরবা মেডিকেল কলেজের 8th ফ্লোরটা হন্টেড, কিন্তু সারপ্রাইজিংলি কস্তুরবা মেডিকেল কলেজে কোনো 8th ফ্লোরই নেই। কলেজের অনেক স্টুডেন্ট এবং স্টাফ এটা মনে করেন যে এই কলেজের 7th ফ্লোরে একটা আত্মা ট্র্যাপড হয়ে রয়েছে। সে মুক্তি চায় কিন্তু সে মুক্তি পায় না। এই কলেজে একটা সময় 8th ফ্লোর বানাবার কথা ছিল, কিন্তু সেই 8th ফ্লোরটা আর বানানো হয়নি, কারণ কনস্ট্রাকশনের সময় একজন ওয়ার্কার নাকি মারা যায়, অ্যান্ড তারপর বিভিন্ন লিগাল রিজনসের জন্য 8th ফ্লোরটা নাকি ইনকমপ্লিট হয়ে রয়েছে। অ্যান্ড অনেক লোকজন বলে যে এই কস্তুরবা মেডিকেল কলেজের হোস্টেল 1 and 2 নাকি হন্টেড। এই হোস্টেল 1-এ একটা স্টুডেন্ট নাকি সুসাইড করেছিল, অ্যান্ড সেই সুসাইডের পর থেকেই বিভিন্ন প্যারানর্মাল অকারেন্স শুরু হতে থাকে। হোস্টেল ব্লক 1-এর পার্টিকুলারলি কয়েকটা রুম খুবই হন্টেড। বলা হয় সেখানে নাকি কেউ বেশি দিন থাকতে পারে না। এখানে নাকি বিভিন্ন স্টুডেন্টস এসে বলেছে যে সেই রুমগুলোতে থাকার সময় তাদের উপর কন্টিনিউয়াসলি কেউ যেন নজর রাখে, অ্যান্ড নিজে থেকে বাল্ব অফ অ্যান্ড অন হতে থাকে। ইলেকট্রিশিয়ান দিয়ে মেন সার্কিট চেক করানো হলে সেখানে কোনো গন্ডগোল পাওয়া যায়নি, অ্যান্ড কলেজ অথরিটি এই ব্যাপারটা জানে। এই জন্য হোস্টেল 1-এর একটা পোর্শন এখনও ব্লক করে রাখা হয়েছে, যেখানে কোনো স্টুডেন্টকে অ্যাকোমোডেশন অ্যালট করা হয় না। নাম্বার 6-এ রয়েছে ওমেন্স কলেজ, কলকাতা। মনে করা হয় যে কলকাতা ওমেন্স কলেজ ইজ হন্টেড বাই দ্য ঘোস্ট অফ ওয়ারেন হেস্টিংস। এটা মনে করা হয় যে স্যার ওয়ারেন হেস্টিংসের ঘোস্টলি স্পিরিট এখনও এই ওমেন্স কলেজের ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। 1937 সালে এই ওমেন্স কলেজ প্রতিষ্ঠিত হয়, কিন্তু এখানে ওমেন্স কলেজ প্রতিষ্ঠা হওয়ার আগে এই জায়গাটা ওয়ারেন হেস্টিংসের হাউস ছিল, তাই জন্য এটাকে হেস্টিংস হাউস হিসেবে অনেকে জানেন। এটা মনে করা হয় নিউ ইয়ার ইভের সময় এই ওয়ারেন হেস্টিংসের ঘোস্টলি স্পিরিটের প্রেজেন্স সব থেকে বেশি পাওয়া যায়। অনেকে বলেন তারা যখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন তাদের সামনে দিয়ে অদৃশ্য কেউ ছুটে যেন ওপরে উঠে যায়, অ্যান্ড সাডেনলি টেম্পারেচার ড্রপ করে যায়, অর্থাৎ সেই জায়গাটার টেম্পারেচার হঠাৎই কমে যায়। অনেকে মনে করেন এই কলেজের প্রেমিসে ওয়ারেন হেস্টিংসের আত্মা বারবার ফিরে আসে একটা কালো বাক্স খোঁজার জন্য। যে কালো বাক্সে কয়েকটা ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলো পাওয়া গেলে নাকি ইংল্যান্ডে তিনি ইম্পিচমেন্টের হাত থেকে রক্ষা পেতেন, কারণ সেই সময় লন্ডনের হাউস অফ কমন্সে ওয়ারেন হেস্টিংসের এগেনস্টে কেস চলছিল ফর ব্রাইবেরি অ্যান্ড ডেস্ট্রয়িং দ্য এভিডেন্স। নাম্বার 5-এ রয়েছে খাইরাতাবাদ সায়েন্স কলেজ। এই কলেজের সামনে দিয়ে পাস করার সময় অনেক লোকজন অনেক বেওয়ারিশ লাশ এবং পচা গলার মৃতদেহ এই ক্যাম্পাসের সামনে পড়ে থাকতে দেখেন, অ্যান্ড অনেকে একটা চিৎকার শোনেন। কিন্তু পিকিউলিয়ার বিষয় হচ্ছে এই কলেজটা অ্যাবান্ডেন্ট, অর্থাৎ এই কলেজে কেউ থাকে না বা এই কলেজে কোনো ক্লাস হয় না, একটা পোড়ো কলেজ হিসেবে এটা পড়ে রয়েছে। অনেক আগে এখানে হিউম্যান অ্যানাটমির ক্লাস হতো, অ্যান্ড সেই হিউম্যান অ্যানাটমির ক্লাসের জন্য এখানে অনেক বেওয়ারিশ লাশ আসতো,
যার ওপর কাটাছেঁড়া করে বিভিন্ন স্টুডেন্টস অ্যানাটমির প্র্যাকটিস করত, সেই বেওয়ারিশ লাশগুলোর অন্তিম সংস্কার হয়নি। অ্যান্ড এরকম চলতে চলতে একটা অজ্ঞাত কারণে এই কলেজটা একদিন বন্ধ হয়ে যায়, কিন্তু সেই লাশগুলোর প্রপারলি কোনো অন্তিম সংস্কার হয় না। বলা হয় কলেজের ভেতরে আন্ডারগ্রাউন্ডে একটা পোর্শনে এই লাশগুলো এখনও রাখা রয়েছে। লোকাল লোকজন এখানে অনেক পচা কলা মৃতদেহ দেখেছেন এবং অনেক চিৎকারের শব্দ শোনা যায় এখান দিয়ে। অ্যান্ড এইসব কারণে গভর্নমেন্ট থেকে একজন সিকিউরিটি গার্ডকে অ্যাপয়েন্ট করা হয়, কিন্তু সেই সিকিউরিটি গার্ডও মিস্টেরিয়াস সার্কামস্টান্সেসে মারা যান এবং তার মৃত্যুর কারণ জানা যায়নি। নাম্বার ফোরে রয়েছে ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল ইজ লোকেটেড অন ডাও হিল। অ্যান্ড এই ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে 1879 সাল নাগাদ। অ্যান্ড এই স্কুলকে কেন্দ্র করে অনেক ব্যাপার ঘটে। অনেকে বলেন যে এই সব যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটে এই স্কুলকে কেন্দ্র করে সবই ঘটে উইন্টার হলিডেতে, যখন সেই স্কুল ক্যাম্পাসে কোনো স্টুডেন্ট থাকে না। অনেকে বলেন এই উইন্টার হলিডের সময় তারা স্কুল ক্যাম্পাসের ভেতর থেকে দৌড়াদৌড়ি চিৎকারের শব্দ শুনতে পান, কিন্তু তখন তো কোনো স্কুলে স্টুডেন্ট থাকেই না, তাহলে এই শব্দগুলো কার। অনেকে এই স্কুলের ক্যাম্পাসে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছে স্কুল ইউনিফর্ম পরে। পিকুলিয়ার ব্যাপার হচ্ছে বিগত 30 বছর ধরেই সেই ছেলেটাকে নাকি এই সময় এখানে দেখা যায়। তোমার কি মনে হয়, এরা কি সত্যি স্টুডেন্টস নাকি অন্য কিছু? নাম্বার থ্রিতে রয়েছে ডেগ্রি হাই স্কুল, দমজুর, হাওড়া। 2010 বা 2012 সালের কথা। এই সময় ডেগ্রি হাই স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়, কারণ এই স্কুলের অনেক স্টুডেন্ট পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি দেখেছিল। পোল্টারগাইস্ট একটা জার্মান শব্দ, পোল্টার মানে হচ্ছে নয়েজি, গাইস্ট মানে হচ্ছে ঘোস্ট, অর্থাৎ নয়েজি ঘোস্ট। এবার আসল ঘটনায় আসা যাক। রিসেসের সময় ক্লাস 5B এর একটা স্টুডেন্ট দেখেছে তার সামনে একটা ডাস্টার অ্যান্ড চক লেভিটেট করছে, অর্থাৎ হাওয়ায় ভাসছে। সে সেটা দেখে খুবই ভয় পেয়ে যায় অ্যান্ড তার ফেলো ক্লাসমেটসদের দেখে সেটা দেখাতে চায়। তারা আসে অ্যান্ড তারা সবাই সেম জিনিসটাই দেখে। অ্যান্ড তখনই আর একটা মেয়ে দেখেছে তাদের সামনে ক্লাসরুমের বাইরে একটা গাছে একটা ছায়া মূর্তি বসে রয়েছে, যার সারা শরীর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন জমাট একটা অন্ধকার। অ্যান্ড তখনই সেখানে সেই গাছটাতে আগুন লেগে যায়। এই আগুন লাগার ঘটনাটা অনেক টিচার্সরাও লক্ষ্য করেছেন। অ্যান্ড এরপর 7 দিনের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়। দাঁড়াও, এখনও পুরো গল্পটা শেষ হয়নি। 1 মাস আগে এই ক্লাস 5B এর একজন ছাত্রী মারা যায় অ্যাক্সিডেন্টে স্কুল থেকে ফেরার সময়। অ্যান্ড তার নাকি স্কুলে যেতে খুবই ভালো লাগতো। নাম্বার টুতে রয়েছে ম্যাড্রাস ক্রিশ্চিয়ান কলেজ। এই ম্যাড্রাস ক্রিশ্চিয়ান কলেজ শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের মোস্ট হন্টেড কলেজেসগুলোর মধ্যে একটা। এই কলেজের দুটো লোকেশন সবথেকে বেশি হন্টেড, একটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাব আর একটা হচ্ছে ক্লাস নাম্বার A28। প্রথমে কেমিস্ট্রি ল্যাবের কথায় আসা যাক। অনেকে বলে এই কেমিস্ট্রি ল্যাবটা নাকি খুব বেশি হন্টেড অ্যান্ড এখানে নাকি খুবই নেগেটিভ এনার্জির প্রেজেন্স ফেল করা যায়। অনেক স্টুডেন্টস যখন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করে তখন নাকি তাদের কানের কাছে কেউ ফিস ফিস করে কোনো কথা বলে অ্যান্ড তারা খুব ডিপ্রেস ফিল করে। অ্যান্ড এরকম অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য অনেকের অনেক অ্যাক্সিডেন্টসও হয়েছে। একজনের হাতে নাকি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড পড়ে গেছিলো অ্যান্ড একজন ফিমেল স্টুডেন্টের চুলে নাকি বুনসেন বার্নারের মাধ্যমে আগুন লেগে গেছিলো। অনেক স্টুডেন্ট এরকম ক্লেম করেন তারা যখন কেমিস্ট্রি ল্যাবের সামনে করিডোর দিয়ে হেঁটে যায় তখন নাকি তাদের ওপর কেউ নজর রাখে অ্যান্ড তারা খুবই আনইজি ফিল করে। তারা সেখান দিয়ে বেরাতে চাইলেও তারা বারবার সেই কেমিস্ট্রি ল্যাবের সামনেই ফিরে আসে, তারা সেখান দিয়ে বেরোতে পারে না। আর এই সময় সেই কেমিস্ট্রি ল্যাবের ভেতর দিয়ে একজন প্রফেসরের লেকচারের শব্দ শুনতে পাওয়া যায়। মনে করা হয় অনেক বছর আগে এই কলেজে একজন প্রফেসর আর তার 4 স্টুডেন্ট মারা যায় একটা এক্সপ্লোশনে। এবার আসা যাক ক্লাস নাম্বার A28 ব্যাপারে। একদিন সকালে যখন একজন সিকিউরিটি গার্ড এই ক্লাসরুমটা খোলেন তখন সেখানে দেখে যে 4 স্টুডেন্ট পড়ে রয়েছে আর তাদের সামনে একটা উইজি বোর্ড খোলা রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই সিরিয়াস ছিল, সে নাকি কোমাতেও চলে গেছিলো। পরে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা সেখানে কী করছিল তখন তারা বলে যে তারা খুবই নার্ভাস ছিল ফর দ্য এক্সাম অ্যান্ড তারা উইজি বোর্ড নিয়ে সেই ক্লাসরুমের মধ্যে স্পিরিটসের আহ্বান করছিল যাতে সেই স্পিরিটস এসে তাদেরকে কোশ্চেন পেপার বলে দেয়। শুনে খুবই হাস্যকর মনে হচ্ছে, তাই না? কিন্তু ভয়ের ব্যাপারটা হলো সেই স্টুডেন্টসগুলোকে যখন উদ্ধার করা হয় তখন
সেই ক্লাসের ব্ল্যাকবোর্ডে নাকি এক্সামের কোশ্চেন্সগুলো লেখা ছিল, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর্স সেই কোশ্চেনটা নাকি কোনোভাবেই লিক হয়নি। তাহলে সেই ব্ল্যাকবোর্ডে সেই এক্সামের কোশ্চেন্সগুলো কীভাবে এলো? নাম্বার ওয়ানে রয়েছে আইআইটি রুড়কি। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস একটা ডিপ্রেসড স্টুডেন্ট এখানে সুসাইড করে, অ্যান্ড আফটার দ্য সুসাইড এই জায়গাটা আনইজি হয়ে উঠতে থাকে। এই হোস্টেলের ক্যাম্পাসে যেখানে সেই স্টুডেন্টটা সুসাইড করেছিল সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট আনইজি ফিল করতে থাকে। তারা সবসময় সেই স্টুডেন্টটাকে নিজের আশেপাশে ফিল করতে থাকে। একদিন এই হোস্টেলের করিডোর দিয়ে যাওয়ার সময় একটা স্টুডেন্টের সামনে একটা কালো ছায়ামূর্তি ভেসে ওঠে, অ্যান্ড আফটার দ্যাট সেই স্টুডেন্টটা দেখে যে স্টুডেন্টটা আগে সুসাইড করেছিল সেই স্টুডেন্টটা তার সামনে গলায় দড়ি দিয়ে ঝুলছে, অ্যান্ড তার পাটা তরপাচ্ছে, তার গাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। এরপরে সে সেন্সলেস হয়ে যায়, অ্যান্ড কিছুদিন পরে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তার এই ইনসিডেন্টের কথা সে সবাইকে বলে। এই যে স্টুডেন্টটা যে সুসাইড করেছিল তার রুমে কাউকে অ্যালোট করা হয় না, কারণ যাদেরকেই এই রুমে অ্যালোট করা হয়েছে তারা নাকি খুব বেশি ডিপ্রেস ফিল করে, অ্যান্ড তাদের মনে হয় যে তাদের সাথে সবসময় কেউ রয়েছে, আর তাদের বিভিন্ন প্যারানর্মাল এক্সপিরিয়েন্সও ঘটে। যাদের যাদের এই রুমটা অ্যালোট করা হয়েছে তারা দুরাতের বেশি কেউই এখানে থাকতে পারেনি, তাই জন্য এই রুমটা ফাইনালি আর কাউকে অ্যালোটই করা হয় না। সো দ্যাটস দ্য ভিডিও গাইজ, প্লিজ ভিডিওটাকে শেয়ার করে কিউরিওফাইট আর আমাকে সাপোর্ট করো এই ইউটিউব জার্নিতে। তোমরা যারা যারা আমার ভিডিওস দেখো তাদের মধ্যে 85.7% ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করোনি। তোমরা ভিডিও দেখছো, তোমাদের ভিডিও ভালোও লাগছে সেটা আমি বুঝতে পারছি অ্যানালিটিক্স দেখে, কিন্তু তাও তোমরা সাবস্ক্রাইব করছো না। সো তোমরা যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, অ্যান্ড লাইক করে শেয়ার করতে ভুলো না। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই, স্টে কিউরিয়াস বিকজ আই ফিড ইউ কিউরিওসিটি, গুড নাইট অ্যান্ড হরর ড্রিমস।